বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও নিজ স্বার্থে প্রশাসনকে কাজে লাগিয়ে মামলা দিয়ে হয়রানি করা ছিল স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অন্যতম বৈশিষ্ট্য। এই সিস্টেমের ভিকটিম ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানও। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দণ্ডিত এই সম্পাদককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আত্মসমর্পণের পর রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। রায়ে সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ পাঁচজনের সাত বছরের কারাদণ্ডের আদেশ দেয় আদালত। মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, 2011 সালের সেপ্টেম্বরের আগের কোনো এক সময় থেকে এ পর্যন্ত বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহসভাপতি মোহাম্মদুল্লাহ মামুন সহ বিএনপি ও দলটির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্য দলগুলোর সর্বোচ্চ পর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে আমেরিকার নিউ ইয়র্ক শহরে যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় আসামিরা একত্রিত হয়ে যোগসাজশে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে আমেরিকা অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। এ ঘটনায় ডিবি পুলিশের তৎকালীন পরিদর্শক ফজলুর রহমান 2015 সালের 3 আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি দায়ের করেন। সেই প্রেক্ষিতে 2018 সালের 19 ফেব্রুয়ারি সাংবাদিক শফিক রেহমান সহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। IBTV USA, New York.